প্রিয় দর্শকবৃন্দ, আমরা অবস্থান করছি ঢাকা 14 আসন। সামনে আসছে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে ঘিরে আজকে একটা শোডাউন হলো জাকের পার্টি। 14 আসনের সকল জাকের ভোটার ভাইরা আছেন যারা এখানে বসবাস করেন, অর্থাৎ 14 আসনের যে সর্বস্তরের জনগণ, তাদের কাছে আমার প্রত্যাশা যে আপনারা সারা জীবন অনেকবার ভোট দিয়েছেন, এইবার আমরা তাদের কাছে এই প্রত্যাশা করব যে তারা অন্তত গোলাপ ফুলে, জাকের পার্টির গোলাপ ফুলে একটা ভোট দিক। এই ভোটটার মাধ্যমে আমরা তমাম বাংলাদেশে একটা পরিবর্তন আনব, অর্থাৎ আমাদের ইশতেহারটাই ছিল পরিবর্তনের একটা ইশতেহার, অর্থাৎ যেখানে অবিচার আছে সেটার পরিবর্তন হবে, যেখানে সন্ত্রাস আছে সেটার পরিবর্তন হবে, অর্থাৎ এদের বিপরীতে যেটা আছে সেটি আসবে। সুতরাং আমি তাদেরকে এই আসনের সমস্ত জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে তারা গোলাপ ফুলে ভোট দিয়া আমাকে যদি জয়যুক্ত করে, আমি অবশ্যই এই দেশকে সন্ত্রাসমুক্ত, অগ্নিবাদ মুক্ত এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে সমস্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা আমরা বাস্তবায়ন করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এইমাত্র কথা শুনলাম এই জাকের পার্টির মনোনীত প্রার্থী ঢাকা 14 আসনের, উনি মূল্যবান বক্তব্য রাখলো। নির্বাচনের মাঠে অবস্থান করছি, নির্বাচনের যে প্রচার প্রচারণা চলতেছে যে ঢাকা 14 আসনের, আমরা সার্বক্ষণ ঘুরে ঘুরে দেখতে পারতেছি যে নৌকার মিছিল, গোলাপ ফুল মার্কা যে জাকের পার্টি, নাঙ্গলের যে প্রার্থী, ওনাদের এখানে প্রচার প্রচারণা চলতেছে। এইমাত্র আমরা কথা বললাম জাকের পার্টির মনোনীত প্রার্থী, উনি মূল্যবান বক্তব্য রাখলো। চ্যানেল ওয়ার্ল্ড, সামি।